বিশ্ব প্রতিবন্ধী দিবসে শান্তিপুরে প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে বিশেষভাবে সক্ষমরা সামিল হলেন রক্তার্পণে। নেই কোনো আমন্ত্রণপত্র বা ঝাঁ চকচকে প্যান্ডেল অথবা সরকারি কোনো অনুদান, তবে প্রত্যেকেরই সমাজের অন্যদের মতো সমান দায়িত্ব ও কর্তব্যের আত্মবিশ্বাস থেকে হোয়াটসঅ্যাপে একটি করে মেসেজ অথবা ফোন করে আমন্ত্রণ, আর তাতেই হাজির হলেন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু। এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা প্রামাণিক সহ সমাজের বিশিষ্ট জনেরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাগণ। 30তম আন্তর্জাতিক 23তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ শান্তিপুরে বিশেষভাবে সক্ষমদের নিজেদের তৈরি সংস্থা প্রতিবন্ধনের আয়োজনে গোবিন্দপুর কাজী বাড়ির মাঠে রক্তার্পণ অনুষ্ঠানে মুখ বধির দৃষ্টিহীন এবং অস্থি সংক্রান্ত বিশেষভাবে সক্ষম 21 জন রক্তদানে সামিল হন। আগত সকল শুভাকাঙ্ক্ষী সকলে সাধুবাদ জানান তাদের। সংগঠনের সভাপতি সুজন দত্ত জানান, আজকের দিনে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিগত 5 বছর ধরে অনুষ্ঠান হয়ে আসছে। জেলা সভাধিপতি রিক্তা কুণ্ডু বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী সকল প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, পড়াশোনা ক্রীড়া বিনোদনের বিষয়েও এ সরকার চিন্তা ভাবনা করছে। ডক্টর প্রসেনজিৎ মণ্ডল রক্তদাতাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সাধারণ মানুষও অনুপ্রাণিত হবে এনাদের উদ্যোগে। ডক্টর পূজা মৈত্র মনে করে, প্রতিবন্ধী কেউ নয়, যদি আমরা তাদের সঠিকভাবে উপলব্ধি করতে পারি তাহলে সকলে কোনো না কোনো দিক থেকে বিশেষভাবে সক্ষম। নবদ্বীপ ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আগত প্রতিনিধিরা জানান, সংখ্যা কোনো বড় কথা নয়, এদের উদ্যোগকেই আমরা সাধুবাদ জানাই। কি করছেন আপনারা? আমরা আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসাবে আমরা রক্তদান শিবির করেছি। আমাদের সংগঠনের নাম প্রতিবন্ধন পরিবার। আমরা প্রতিবন্ধীরা আমাদের আজকে রক্তদান শিবিরে রক্ত দিচ্ছে। এখানে কি শুধু প্রতিবন্ধীরাই রক্ত দিচ্ছেন? হ্যাঁ, প্রতিবন্ধীরাই রক্ত দিচ্ছে। আমরা আজকে ডোনার আমাদের 50 জন, তার ভিতরে 2-1 জন ভ্যাকসিনের জন্য হয়ে যাবে, 40 জন আমার ডোনার হয়ে যাবে। এবং প্রতিবন্ধীদের আজকে ট্রাইসাইকেল টেস্ট হবে এবং ক্রাশদৌড় হবে এবং বিশিষ্ট অতিথিদের সম্মান। কারা কারা ছিলেন আজকে অনুষ্ঠানে? আজকে অনুষ্ঠানে শান্তিপুরের সমস্ত সামাজিক সংগঠন ছিল। আচ্ছা, জেলা পরিষদের সভাপতি রীনা প্রামাণিক, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু ছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা প্রামাণিক ছিল এবং শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিমাই বিশ্বাস ছিল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এখানে ছিলেন। আচ্ছা, এর আগে কি করেছেন? আমরা বিগত 4 বছর ধরে এখানেই এই দিনে আমরা রক্তদান শিবির করছি। এই উদ্দেশ্যটা কি যে আপনারা এই যে করেন, এটা কিসের থেকে উৎসাহিত হয়ে এটা করছেন? আমরা করছি যে সাধারণ মানুষের যে রক্তদান শিবির করতে পারছে, আমরা প্রতিবন্ধীরা অবহেলিত, তাই আমরা প্রতিবন্ধীরা রক্তদান শিবির করে রক্ত দিয়ে আমরা মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াতে চাই। আমরা রক্তদান শিবির করার পরে আমার কাছে প্রচুর লোক আসে কার্ড নেওয়ার জন্য, আমরা তাদের কার্ড দিয়ে আমরা সংগঠন থেকে তাদের সহযোগিতা করি। আজকে কোন ব্লাড ব্যাংক এসেছে এখানে? আমাদের আজকে নবদ্বীপ ব্লাড ব্যাংক এখানে এসেছে। কি নাম আপনার? আমার নাম সুজন দত্ত, আমি প্রতিবন্ধনের সভাপতি। যে এখানে যে প্রতিবন্ধী ক্যাম্প করা হয়েছে, সেই যে ক্যাম্পে যে রক্তদান শিবির ছিল সেই শিবিরে আমরা ব্লাড নিতে এসেছি। তো আজকে আমরা 11 জন ডোনার ব্লাড দিয়েছে, কিন্তু বেশ কয়েকজন ডোনারকে আমরা ব্লাড নিতে পারিনি, যেহেতু তারা ভ্যাকসিন নিয়েছে, মানে যারা ভ্যাকসিন নিল কোভিড ভ্যাকসিন 14 দিনের পর তাদের ব্লাডটা তারা দিতে পারে, সেই জন্য আমরা অনেককে ফিরিয়ে দিয়েছি। তা নাহলে সংখ্যাটা হয়তো আরও একটু ভালোই হতো। এবং যারা উদ্যোক্তা ছিল তারা যে ক্যাম্প আজকে প্রতিবন্ধী ক্যাম্প অর্গানাইজ করেছে, এটা অত্যন্ত মানে আনন্দদায়ক ব্যাপার এবং আশা করি আগামী দিনে এইভাবে এইসব ক্যাম্পগুলো হবে এবং প্রতিবন্ধী মানুষের সামনে তাদের মনোবল বাড়াবার জন্য মানুষ এগিয়ে আসবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার ডেজিগনেশন মেডিকেল অফিসার, নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল। উপলক্ষে আপনার পক্ষ থেকে এখানে কি বার্তা দেবেন আজকে? আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে আজকে এই ব্লকের যে প্রতিবন্ধী সংগঠন আছে তাদের আজকে এই মহতী একটি উদ্যোগ, তাদের যারা সদস্য বা যারা আজকে এখানে প্রতিবন্ধী তারা আজকে এখানে এই মহতী রক্তদান অনুষ্ঠানে রক্তদান করলেন। দানের সেরা দান রক্তদান, আমরা সকলেই জানি। আজকে সমাজের যখন যাদের এইভাবে এগিয়ে আসার দরকার, তখন আমরা দেখছি আমাদের এই যে বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষরাও আজকে তারা যাদের করে একটি আগামী দিনে কোনো মুহূর্ত
মানুষের প্রাণ ফিরে পায় তার জন্য তারাও এগিয়ে এসছেন, তারা আজকে এখানে তাদের মূল্যবান রক্ত দান করলেন, যাতে করে কিনা আগামী দিনে কোনো মুহূর্তমরি মানুষ তারা আজকে এখান থেকে তারা প্রাণ ফিরে পাবেন। আজকে এই উদ্যোগ, এই সংগঠনের সত্যি প্রশংসনীয়। আমি শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে আজকে জানিয়ে গেলাম যে যদি কোনো আপনাদের এই সংগঠনের বা এই মানুষদের যদি কোনো সহযোগিতার কাজে আমি আসতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। আমি এই সংগঠনের সুবৃদ্ধি কামনা করি। শান্তিপুর পৌরসভার উদ্যোগে ভবিষ্যতে কি এই রক্তদান শিবির তো শান্তিপুরের সামাজিক সংগঠন নানান সময় সারা বছর ধরে করছে, তো শান্তিপুর পৌরসভার উদ্যোগে বিশেষ কোনো পরিকল্পনা কি নেবেন আপনারা? আপনারা জানেন আমাদের ইতিমধ্যেই সামাজিক সংগঠন বা ক্লাব বাড়োয়ারি করে, আমরাও পৌরসভার পক্ষ থেকে আমাদের যারা পৌর কর্মচারী আছে তাদের মধ্যেও আমরা বছরে একবার করে এই রক্তদান শিবির আমরা করে থাকি, এবং আগামী দিনেও মানুষের প্রয়োজনে আমরা এরকম ধরনের প্রোগ্রাম নেব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার নাম? আমার নাম শুভজিৎ দে, আমি শান্তিপুর পৌরসভার সহ পৌর প্রশাসক। দেন প্রতি বছর? হ্যাঁ, মাঝে অপারেশন হয় তাই প্রতিবন্ধী, চলাচল খুব আমার খারাপ করতে হয়, খুব এই দিনটা আসি, এক ফোঁটা রক্তের বিনিময়ে একটা মানুষের প্রাণ বাঁচবে, এখানে কোনো ভেদাভেদ নেই, কার রক্ত কার শরীরে যায়, কারণ রক্তটা তো মাঠে তৈরি হয় না, এটা মানুষের গায়ে তৈরি হয়, এই রক্তটা যে আরেকজন বাঁচবে এটা খুব আনন্দের বিষয়, এমনি তো গর্বের মতো আর কিছু নাই, এটা খুব ভালো লাগে এই দিনটা। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আমি আসি, এখানে নাহলে অন্য অন্য জায়গাতেও আমি দিই, কারণ শুনলে পরে আমি বাড়ি থাকতে পারি না। তো আপনার শারীরিক অসুবিধার জন্য কোনোদিন অসুবিধা হয়নি কিছু? না না না, এ দিয়ে আমি কিছু বুঝতে পারি না। আচ্ছা, এই রক্ত দিয়ে আমার শরীর দুর্বল বা আমি উঠতে পারছি না এমন কিছু আমি বুঝি। কোথা থেকে এসছেন? আমার বাড়ি গোবিন্দপুর মুসলিমপাড়া। কত বয়স হয়েছে আপনার? আমার বয়স 1963 জন্ম। তো বয়সের জন্য অসুবিধা হচ্ছে না কিছু? না না না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কি কি নাম বললেন আপনার? আরশাদ আলী শেখ। আপনি কত পার্সেন্ট প্রতিবন্ধকতা আছে? আমার 50% দিয়েছি। এখানে রক্ত দিলেন আজকে? আজ দিলাম। কখন দিলেন? আগে আমরা আমরা শুনলাম আপনি নাকি প্রত্যেকবার প্রথম রক্ত দেন এখানে? হ্যাঁ, প্রত্যেকবারে প্রথমই দিই। এবারও প্রথম রক্ত দিয়েছেন? এটার কারণটা কি? এটার কারণটা কি? এটা কি অন্য কোনো ভালো লাগা না কি বিষয় এটা? প্রথমই কেন দেন আপনি? প্রথম আমাদের এখানে সদস্যদের সুন্দর তো বলে ছিল প্রথম দিতে। ভয় লাগে না রক্ত দিতে? না, ভয় লাগে না। কতবার দিলেন এই নিয়ে? 6 বার হবে। আচ্ছা, আজকে আর কি হলো? কারা করছে অনুষ্ঠান জানেন? আচ্ছা, প্রত্যেকবারই হয়? প্রত্যেকবারই। কীরকম লাগছে? ভালোই লাগছে। কী নাম আপনার? নির্মল মণ্ডল। এই জায়গাটার নাম? এটার নাম গোবিন্দপুর, কাজীবাড়ি মাঠ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইম।